নমস্কার বন্ধুরা, আমি সৌরিন। আজকে আপনাদের জন্য 2021 সালে রিলিজ করা একটি মুভি ওয়ার্নিং নিয়ে হাজির হয়েছি। সিনেমাটি স্পেস থেকে শুরু হয় আর সেখানে আমরা একজন অ্যাস্ট্রোনট ডেভিডকে দেখতে পারি। সে সেখানে একটি স্যাটেলাইট ঠিক করতে গেছিল, তখনই হঠাৎ করে সেই স্যাটেলাইটের ম্যাগনেটিক ফিল্ড খারাপ হয়ে যায় আর সেই কারণে ডেভিড আস্তে আস্তে স্পেসে হারিয়ে যেতে শুরু করে এবং পৃথিবীর সাথে ডেভিডের যেই কানেকশন ছিল সেটাও আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। এরপরে সিনটি চলে আসে আমাদের পৃথিবীতে, যেখানে একটি ল্যাবরেটরিতে রোবটদের নিয়ে কিছু এক্সপেরিমেন্ট হচ্ছিল। আসলে ব্রায়ান এই রোবটগুলো বানিয়েছিল এবং সে একজন মহিলা পলিভিয়াকে সেগুলো কেনার জন্য ইনফ্লুয়েন্স করছিল। আর ব্রায়ানের এত করে ইনসিস্ট করাতে অলিভিয়া একটি রোবট চার্লিকে দেখবার জন্য রাজি হয়ে যায়। কিন্তু অনেকক্ষণ কথা বলার পরে অলিভিয়া ভাবে যে চার্লি রোবটটা ভীষণ পুরনো দিনের, সেই কারণে সে বাইরে এসে রোবটটা আর কিনতে রাজি হয় না। আর তারপরেই সে চার্লিকে ওই রুমে ফেরত নিয়ে যায়। ব্রায়ান তার বানানো রোবটগুলো সকলকে বেচার জন্য ইনফ্লুয়েন্স করতে শুরু করে। সে বলে যে এই রোবটগুলো বাড়ির সব ছোটখাটো কাজ করতে একদম এক্সপার্ট, কিন্তু তবুও কেউ তার থেকে তার রোবটগুলো কেনবার জন্য রাজি হয় না। এরপরেই তার নজর যায় সেখানে লাগানো একটা স্ক্রিনে, আর ব্রায়ান লক্ষ্য করে যে চার্লি কোনো ইনস্ট্রাকশন ছাড়াই তার কিছু রোবট সাথীদের নিয়ে নাচ করছে। এরপরে আমরা ক্লেয়ার নামের একজন মেয়েকে দেখি, আর সে তার বাড়িতে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটকে নিয়ে বাস করত। তাকে ক্লেয়ার গড বলে ডাকত এবং এই রোবটটা তার সঙ্গে সব সময় থাকত। এই রোবটটা এতটাই চালাক ছিল যে ক্লেয়ারের যে কোনো ভুলে সে তাকে বকা দিত, আবার সে তাকে মোটিভেটও করত। সিনটি এখানে কাট হওয়ার পরে আমরা ব্রায়ানের সেই ল্যাবরেটরিতে চলে যাই, আর সেখানে ব্রায়ান এবং চার্লি একে অপরের সাথে কথা বলছিল। সেখানে চার্লি ব্রায়ানকে বলে যে আমি তোমাদের মতন নয়, আর আমি কখনো চাইলে সেটা হতেও পারবো না। এর উত্তরে ব্রায়ান বলে যে তোমরা আমাদের মানুষদের থেকে অনেক ভালো। চার্লি তখনই ব্রায়ানকে প্রশ্ন করে যে তুমি কি আমার এখনো বন্ধু আছো। এর উত্তরে ব্রায়ান বলে যে হ্যাঁ, আর আমি সব সময় তোমার একটা বন্ধু হিসাবেই থাকবো। এরপরেই সে চার্লিকে একটা টেবিলে শুতে বলে এবং আমরা দেখতে পারি যে ব্রায়ান কাঁদতে কাঁদতে চার্লিকে ভেঙে ফেলে, মানে ডিসম্যান্টেল করে ফেলে, আর তার ভাঙা টুকরোগুলোকে সে ডাস্টবিনে ফেলে দেয়। এর পরের সিনে আমরা আবার ক্লেয়ারকে দেখতে পারি। সে ঘুমোচ্ছিল কিন্তু এখনো গড তাকে জাগায়নি, যদিও বা এটা তার ঘুম থেকে উঠারই সময় ছিল। এরপরে সে উঠে গডকে চেক করে আর সে লক্ষ্য করে যে সেটা খারাপ হয়ে গেছে। তখনই ক্লেয়ার সার্ভিস সেন্টারে ফোন করে কমপ্লেন লেখায়। তখনই সেখানকার লোক বলে যে গত রাতে ঝড়ের কারণে তাদের সার্ভার ক্র্যাশ করে গেছে আর সেই কারণেই হয়তো গড কাজ করা বন্ধ করে দিয়েছে। এরপরে আমরা দুটো নতুন ক্যারেক্টারকে দেখি, যাদের নাম বেন আর অ্যানা ছিল। তারা দুজন কাপল ছিল, আর আমরা দেখি যে বেন অ্যানার বাড়িতে তার গাড়িটা পার্ক করছিল। তখনই বেন তার লুকিং গ্লাসে গাড়ির পিছনে একটি অদ্ভুত লোকের ছায়া দেখে, আর সে বেরিয়ে আসতেই সেখানে কাউকে লক্ষ্য করে না। সেই কারণে সে ব্যাপারটাকে আর গুরুত্ব না দিয়ে ঘরে চলে আসে, যেখানে অ্যানা তার জন্য অপেক্ষা করছিল। এরপরেই অ্যানা রাতে কাজের জন্য বেরোয়। তখনই সে রাস্তাতে বেনকে কল করে, আর সেই সময় সে পিছনে সেই একই রকমের ছায়াটি লক্ষ্য করে। এরপরেই সিনটি শিফট হয়ে যায় স্পেসে, আর ডেভিড এখনও সেখানে ভাসছিল। সে কারোর সাথে এখনো অবধি কথা বলতে পারেনি, সেই কারণে সে প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে অ্যানা তার বাড়ি ফিরে আসে, আর সেখানে বেন ঘুমোচ্ছিল। সেও ঘুমোতেই যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তেই সে তার বাড়ির আশেপাশে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে, আর তার চোখের সামনে যেন সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছিল। এরপরেই একটি রোবটকে দেখানো হয়, আর সে অদ্ভুত একটা লিকুইড জাতীয় জিনিসের মধ্যে আটকে রয়েছে। আর আমরা তখন জানতে পারি যে আসলে এই সব কিছু বেন একটা মেশিনের দ্বারা করছিল। অন্যদিকে সিনটি শিফট হয় ক্লিয়ারের ওপর, আর সে গডের সার্ভিস সেন্টারে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছাতে সেখানকার লোক তাকে বলে যে গড এখন পুরনো একটা মডেল হয়ে গেছে, আমাদের কোম্পানি গড ভার্সন 2 লঞ্চ করেছে, আর সেটা তার থেকে অনেক বেশি অ্যাডভান্সড, আর ক্লিয়ার সেটা কিনতে রাজি হয়ে যায়। সেদিন রাতে তার প্রার্থনায় মন বসে না, সেই কারণে সে ঘুমোতে চলে যায়, আর পরের দিন সেই গড ভার্সন 2 তার কাছে ডেলিভার্ড হয়ে যায়। সেটার সাথে কিছুক্ষণ সময় কাটায়,
আর তারপরে সেটাকে আর তার ভালো লাগছিল না। সেই কারণে ক্লারা সেইটাকে তার জানলার বাইরে ফেলে দেয়। এরপরেই সে তার বন্ধু লেয়ামের সঙ্গে দেখা করতে যায়। তারা সেখানে অনেকক্ষণ কথা বলে আর লেয়াম ক্লারাকে তার বাড়িতে রাতে ডিনারের জন্য ইনভাইট করে। এরপরে আমরা ক্লারাকে রাতে লেয়ামের বাড়িতে দেখি আর তার বাড়িতে সব ফিউচার টেকনোলজির জিনিসপত্র ভর্তি ছিল। আর সেই বাড়িতেই আমরা অলিভিয়াকে দেখতে পারি, যাকে আমরা এই সিনেমার প্রথমে দেখি। আসলে অলিভিয়া লিয়ামের বোন ছিল। এরপরেই তারা সকলে মিলে খেতে বসে। সেখানে লিয়ামের মাও ছিল আর সে লিয়ামকে একটি রোবটে পরিণত করে তাকে সারা জীবনের জন্য অমর বানাতে চাইছিল। কিন্তু লিয়াম তার মাকে বলে যে সে একটা সাধারণ মানুষ হয়ে ক্লেয়ারার সঙ্গে বাদবাকি জীবনটা কাটাতে চায়। অনেকক্ষণ এই বিষয়ে তর্ক চলে আর লিয়াম এই সিদ্ধান্ততেই অনর থাকে। এই কারণে লিয়ামের মা ক্লেয়ারার উপরে খুব রাগ করে আর ক্লেয়ারা সেইখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে বেনের ওই প্র্যাঙ্কের জন্য অ্যানা তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। এরপরে বেন তার বাড়িতে আসে তার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু অ্যানা কথা বলতে রাজি হয় না। কিন্তু বেনের অনেক করে রিকোয়েস্ট করার ফলে অ্যানা অবশেষে তার সঙ্গে কথা বলতে রাজি হয়। অ্যানা বেনকে বলে যে তোমার মাথার অবস্থা ঠিক নেই। কিন্তু এরপরেও বেন তার দিকে আস্তে আস্তে এগোতে থাকে। আর যখন বেন অ্যানার কাছে চলে আসে তখন অ্যানা বেনকে একটি ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। এরপরে আমরা স্পেসে ডেভিডকে দেখি। সে তার স্যুটে লেগে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কথা বলতে বলতে স্পেসে অনেকটা দূরে চলে গেছিল। সে তাকে তার ছেলেমেয়ের ব্যাপারেও বলে আর আস্তে আস্তে তার সেই স্পেস স্যুটের ক্ষমতা কমে যাচ্ছিল এবং সে দূর থেকে শুধু পৃথিবীকে দেখতেই পারছিল। এরপরে সিনটি শিফট হয়ে যায় ম্যাগডা আর ক্যামিলার ওপরে। ক্যামিলা একজন ড্রাগ অ্যাডিক্ট ছিল। ম্যাগডা তার মাকে এই কারণে বেশি পছন্দ করত না, সেই কারণে তার বেশিরভাগ সময়টা তার বন্ধুদের সাথেই কাটাত। সে তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তারপরই সে রেগে বাড়ি ছেড়ে চলে যায়। আর কিছুটা দূর যাওয়ার পরেই তার সঙ্গে তার এক বন্ধুর আলাপ হয় এবং সে তাকে তার রাগের কারণটা জিজ্ঞেস করে। তখনই ম্যাগডা বলে যে সে তার মায়ের নেশা নিয়ে খুব রাগ করে আছে। আর তার বন্ধুরা তাকে বলে যে সব কিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। অন্যদিকে ক্লেয়ারা লিয়ামের বাড়ি থেকে বেরিয়ে একটি সিগারেট জ্বালায় আর সেটা ধোঁয়ার কারণে তাদের বাড়ির স্মোক অ্যালার্মটি ট্রিগার্ড হয়ে যায়। সেই কারণে সে সেখান থেকে একটু সরে আসে আর তার কিছুক্ষণ পরেই লিয়ামের গোটা বাড়ি অন্ধকার হয়ে যায়। বাইরের আবহাওয়াও এখন খারাপ হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই ক্লেয়ারা লক্ষ্য করে যে জানলায় লিয়াম দাঁড়িয়ে আছে, কিন্তু সেইখানে আসলে কেউ ছিল না। এরপরেই ক্লেয়ারা সেই বাড়িতে প্রবেশ করে। সে লিয়ামকে গোটা বাড়িতে খুঁজতে শুরু করে আর তারপরেই সে লক্ষ্য করে যে লিয়ামের মা তার উপরে কিছু এক্সপেরিমেন্ট করছে যাতে লিয়াম একটি রোবটে পরিণত হয়ে যায়। এইটা দেখে ক্লেয়ারা তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু ততক্ষণে এক্সপেরিমেন্টটা হয়ে গেছিল। এরপরেই লিয়াম একটি রোবটে পরিণত হয়ে যায় আর সেটা দেখে ক্লেয়ারা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি ম্যাগডা একটি হোটেলে এসেছিল আর সেখানে সে নিজের উপরে কিছু একটা এক্সপেরিমেন্ট করাতে চাইছিল। আর সেইখানেই অন্য একটি লোক ছিল যে এই এক্সপেরিমেন্টটা সেখানে আগে করিয়ে নিয়েছে। এরপরেই যে সেই এক্সপেরিমেন্টটা করছিল সে ম্যাগডাকে তৈরি হতে বলে। এর উত্তরে ম্যাগডা জিজ্ঞাসা করে যে আমি এতে মরে যাব না তো? তখনই সেই মহিলাটি বলে যে আমি এই এক্সপেরিমেন্টের কোনো দায় নিতে পারবো না, কারণ এতে যখন খুশি যা কিছু হয়ে যেতে পারে। আসলে ম্যাগডা একটি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছিল আর তার বাবদ সে কিছু টাকা পয়সাও পেত। এরপরেই ম্যাগডাকে সেই ব্যাগের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয় এবং এই এক্সপেরিমেন্টটি তারপর শুরু হয়। আস্তে আস্তে সেই ব্যাগগুলো থেকে হাওয়া বের করা হয় এবং তার কিছুক্ষণ বাদে ব্যাগটাকে খুলে দেওয়া হয়। আর তারপর ম্যাগডার জ্ঞান ফেরে এবং সেই মহিলাটি তাকে ধন্যবাদ জানিয়ে সেই রুম থেকে চলে যায়। কিন্তু ম্যাগডার সাথে যেই লোকটি ছিল সে এখনও চোখ খোলেনি, আর তার মানে এই এক্সপেরিমেন্টটা চলাকালীন সে প্রাণ হারিয়েছে। কিন্তু ম্যাগডা তাকে ইগনোর করে নিজের সফলতাকে এনজয় করে, কারণ সে এর বিনিময়ে টাকা পেয়েছে। এরপরেই সে একটি হোটেলে যায় আর বাইরের ওয়েদার তখন অনেকটাই খারাপ হয়ে গেছিল। সে ম্যানেজারকে কোনো পার্টির ব্যাপারে জিজ্ঞাসা করে এবং এই সিনটি এইখানেই কাট হয়ে যায়। এরপরে আমরা বেনকে দেখতে পারি আর সে খুবই চিন্তিত ছিল।
তার হাতে সেই মেশিনটাই ছিল যেটার মাধ্যমে সে অ্যানাকে এর আগে ভয় পাইয়েছিল। আর কিছুক্ষণ ভাবার পরে সে মেশিনটি আবার ব্যবহার করে। অন্যদিকে হোটেল ম্যানেজার ম্যাগডাকে একটি সিক্রেট পার্টিতে এন্ট্রি করিয়ে দেয়। সেখানে ম্যাগডা খুবই আনন্দ করে, কিন্তু তার কিছুক্ষণ পরেই সেই পার্টিটি শেষ হয়ে যায়। কিন্তু ম্যাগডার মন এখনো অবধি ভরেনি আর সে সেখান থেকে যেতে চায় না। তখনই হোটেলের ম্যানেজার এবং তার কিছু বন্ধুরা মিলে সেই হোটেলের একটি রুমে পার্টি করতে শুরু করে। এখনো অবধি ম্যাগডা অনেকটা ড্রিঙ্ক করে ফেলে আর সে আর হুঁশে ছিল না। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে হোটেলের ম্যানেজার তাকে মলেস্ট করে আর এর ফলে তার মৃত্যু হয় এবং হোটেল ম্যানেজার সেখান থেকে পালিয়ে যায়। ম্যাগডার একটি বন্ধু যে তার সঙ্গে ওই পার্টিতে ছিল, সে তার লাশটা তুলে তার বাড়ির সামনে গিয়ে রেখে দেয়। অন্যদিকে ডেভিড স্পেসে তার শেষ নিঃশ্বাস গুনছিল এবং সেখানে সে তার সন্তানদের জন্য প্রার্থনা করছিল। আর সেই মুহূর্তেই পৃথিবীতে কোনো কারণে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে যায় এবং লোকেদের একটি বাংকারে পাঠানো হচ্ছিল। আর তারা কিছুই জানত না যে কেন হচ্ছে এবং কি হচ্ছে। তখনই ডেভিড লক্ষ্য করে যে স্পেস থেকে কয়েকটা অ্যাস্টেরয়েড পৃথিবীর মধ্যে গিয়ে পড়ছে এবং ডেভিডের চোখের সামনেই কিছুক্ষণের মধ্যে পৃথিবী পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় এবং ডেভিডও সেই স্পেস স্যুটের মধ্যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এই স্যাড ইমোশনাল সিন দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের মনে এবার নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে এই সিনেমাটি আমাদের বোঝাতেটা কি চাইছে। আসলে আমরা যতই অ্যাডভান্সড হয়ে যাই না কেন, সায়েন্স যতই আগে চলে যাক না কেন, কিন্তু নেচারের সামনে আমরা কিছুই না। যেমন সিনেমার প্রথমে আমরা ডেভিডকে দেখতে পারি যে স্পেসে একটি স্যাটেলাইট ঠিক করছিল, অর্থাৎ মানুষ এত ডেভেলপমেন্ট করে নিয়েছে যে তারা এখন পৃথিবী ছেড়ে তার বাইরে পর্যন্ত যেতে পারছে। কিন্তু ডেভিডের যেই কানেকশন পৃথিবীর সঙ্গে কেটে যায়, তখনই সে অসহায় হয়ে পড়ে এবং এইখানে বিজ্ঞান তার কোনো কাজেই আসে না। অন্যদিকে আমাদের ব্রায়ানকে দেখানো হয় যে চার্লি নামের রোবটটা বানিয়ে ফেলে, সে মানুষদের মতো ইমোশনও পায় কিন্তু তবুও সে তাকে কন্ট্রোল করতে পারে না। আর ব্রায়ান বুঝে গেছিল যে চার্লি আগে গিয়ে হয়তো মানুষদের ক্ষতি করতে পারে আর সেই কারণেই সে চার্লিকে ভেঙে দেয়। মানে চার্লি মানুষদের মতো ইমোশন পেয়েও সে কখনোই একটা মানুষ হতে পারে না, মানে বিজ্ঞান এখনো অবধি অতটা ডেভেলপ করেনি। অন্যদিকে লিয়ামের মা তাকে রোবট বানিয়ে অমর বানাতে চাইছিল, কিন্তু পৃথিবীর ধ্বংস হওয়ার সাথে সাথে বাকি মানুষদের মতন তাকেও মরে যেতে হলো। অন্যদিকে ম্যাগডা যে তার মায়ের নেশা করা নিয়ে চিন্তিত ছিল, সে নিজে নেশা করে মারা গেল। কারণ সে যদি এত নেশা না করত, তাহলে তার সঙ্গে ওই বাজে কাজটাও হতো না। এটা ছিল আমার একটা ধারণা এই সিনেমাটাকে বোঝানোর। আপনারা যদি আরও অন্য কোনো মিনিং এর থেকে বের করতে পারেন, তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না এবং আমি আপনাদের সেই কমেন্টের জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা, এই ছিল ওয়ার্নিং এর গল্প। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এই ধরনেরই আরও মুভির এক্সপ্লেনেশন দেখতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ।